তো গানটির কাহিনী হচ্ছে, মানে একটা ছেলে ঘুরতে ঘুরতে নদীর ধারে এসেছে। তো নদীর ধারে এসে দেখছে কতগুলো মেয়ে কলসি ভরে জল নিয়ে যাচ্ছে। তো ছেলেদের কিন্তু একটা, সব ছেলেকে বলছি না, একটা বদ অভ্যাস আছে জানেন, মানে যদি দশটা মেয়ে থাকে তাহলে কিন্তু দেখে কাকে কেমন দেখতে, কি ভুল বললাম না, তো এটা কিন্তু দেখে। তো সেই ছেলেটি যখন দেখছে সাত আটটা মেয়ে জল নিয়ে যাচ্ছে, তখন দেখছে যে না দেখি তো কাকে কেমন দেখতে। তো দেখতে দেখতে মাঝখানে যে মেয়েটি ছিল তাকে দেখে তার খুব পছন্দ হয়েছে। তখন সেই ছেলেটি সেই মেয়েটিকে বলছে, নীতি নীতি উদয় সূর্য পূবালি আকাশে, আজ কেন উদয় গো সূর্য এই না নদীর ধারে রে, আমার মন জুড়াইছে তোমায় দেখা রে, আমার মন জুড়াইছে তোমায় দেখা রে, নীতি নীতি উদয় সূর্য এই না নদীর ধারে, নীতি নীতি উদয় সূর্য পূবালি আকাশে, আজ কেন উদয় গো সূর্য এই না নদীর ধারে রে, মন জুড়াইছে তোমায় দেখা রে, আমার মন জুড়াইছে তোমায় দেখা রে। তাই ছেলেটি মেয়েটিকে বলছে, ঘুরতে ঘুরতে আইলাম আমি এই না নদীর ধারে, ঘুরতে ঘুরতে আইলাম আমি এই না নদীর ধারে, তোমার রূপ দেখিয়া হইছি পাগল, তোমার নাকি আরে মন ভইরাছে তোমায় দেখা রে, আমার মন জুড়াইছে তোমায় ছেলেটি বলছে, কোন গ্রামে থাকো কন্যা কোথায় বাড়ি মেয়েটি কি বলছে শুনুন, বক্সিগঞ্জে বাড়ি আমার রসুলপুরে ঘর,